ঢোকাচ্ছি, যেমন কোভ্যাকসিন করছে, তারপরে আমরা ভাইরাস ভারতবর্ষে এইরকম ভাবে সেই খোঁচালে অন্যায় হারে বেতন নেওয়ার পরে মেডিকেল স্টাফ কমিয়ে দিয়ে লাইফ সায়েন্স থেকে ভাইরোলজি মেডিসিন এপিডেমিওলজি নিয়ে আসা উচিত ছিল। এবং গ্রাম পঞ্চায়েতে যেভাবে বলেছি এপিডেমিওলজি সেন্টার খুলতে আসে এবং সমস্ত ট্রান্সপোর্ট মার্কেটিং প্লেস ডাক্তার অফিসিয়াল অনলি ভ্যাকসিনেটেড আদার উইল নট বি অ্যালাউড টু লিভ হোম অল ওয়ার্ক উইল বি ডিজিটাল অ্যান্ড লেটার উইল বি সাম ডিউ টু বি ট্রান্সপোর্ট অ্যান্ড ম্যাক্সিমাম ইউ হ্যাভ টু ক্রিয়েট অল দ্য প্রিন্টার বেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিপিং দ্য ডাটা। হ্যাঁ ভালো নাই বেটার তুমি চলো, তারপরে আমার কাছে কিছু পয়সা করি না, আমাকে এখন পয়সা করি বলছি না, তুই তোর মামিদের কাছে জানা, শুধু মহারানীদের কাছে জানা যে শুধু মহারানী যা আমার কাছে পাঠাচ্ছি ফেসবুক বানিয়ে, তার মানে এই ভাইরাসটা আমার যা এখন দাঁড়ালে একটু পরে বানাবো তো এই সমস্ত এই সমস্ত ভাইরাস ফাইরাস তোমরা কিচ্ছু জানো না, তোমাদের জ্ঞান একবারে একবারে মিনিমাম, তোমাদের ডিজিজ কন্ট্রোল করার জন্য কোনো ট্রেনিং তোমরা জানো না, চড়ো না, সলিড ইউনিট হাড় ইউনিট যা কিছু বলো এইসব কোনো কিছু জানো না, তোমরা ভাইরাসের স্ট্যাবিলিটি ভাইরাস ডিজিজ কিভাবে এই গরমে এইভাবে হচ্ছে এবং কিভাবে স্প্রেড হলো এবং সেটা ম্যানমেড না হলে খুবই অসম্ভব, এবং যেটাকে করার দরকার ছিল যে লোকের মুভমেন্টটাকে কমিয়ে দেওয়া মার্কেটটাকে, যেটাকে আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম এই বাইনাচ করার জন্য উন্নতির নামে প্রগতির নামে মাগিদের ব্যবচার দেওয়া কেন করান, এইসব চুদুর বুদুর করার তো কোনো প্রয়োজন থাকে, তো এগুলো তো তারা মরবে না, নিরীহ মানুষগুলো মরছে, তোমাদের মতো চুদুর ফুদুর করতেওয়ালা আচ্ছা ব্লু হুইলের ভ্যাকসিন নিয়ে বসে থাকবে, তারা তোমাদেরকে গায়ে করবে না, যেমন চীন চীন নিজের নিজের মধ্যে আর এফেক্টেড হলো না, বুঝতে পেরেছেন, সেই 4,000-এর মধ্যেই গেল আর এখানে 4 লক্ষ ভারতের লোক মরে গেছে। গরম দেশ যেখানে যে ভাইরাসটা আমাদের দেশে ঠান্ডা সময়ে থাকছেন থাকছেন লোক বৃদ্ধি মতো থাকবে, কিন্তু ওই মাদার চোদ মোদি সুয়ারের বাচ্চা মানে বাচ্চাকে কি দেশের উপকার সেই চুদুমারানির বাচ্চাদের কেন নিয়ে আসা যাতে তার এবং এই যে ট্রেনে যাতায়াত করা এটা তো দরকার কিছু না, মালপত্রটা দিলে মাল আর গুডসটা ট্রান্সপোর্ট করলে মানুষকে যাবার আজকাল তো ঘরে ভিডিও ভিডিও কনফারেন্স, আজকাল চুটির বাচ্চাকে নিজের প্রতি তো ভিডিও কনফারেন্স, তুমি সেই চুটির বাচ্চা তোমার এত রোজ তো সেমিনার ফেমিনার এসব করার মিটিং করার কি দরকার, আর যে ইলেকশন পদ্ধতিটাই ক্রিমিনাল ক্রিমিনাল ছাড়া ইলেকশনে সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ এইসব চুদির বানানো এসব কোনো এক্সক্লুজ নেই, এ কোনো এক্সক্লুজ নেই, যদি এশিয়া মহাদেশটাকে বলবেন খুব চায়নাতে একমাত্র হুবেই প্রদেশটা প্রথম আন্দোলন হিসেবে একমাত্র হুবেইতে ওরা মাঝখানে তারপরে আরে চীনের মতো দেশে যাদের লোক অন্য দেশ থেকে এন্টার করলে সহজেই ধরে ফেলে, আর এদের যে হিন্দু থেকে মুসলমান মুসলমান থেকে হিন্দু সালা বিভিন্ন রেখে শুধু মারেনি ব্লু হুইলের বাচ্চা তোমার ফ্রেন্ড যে চুতুর পুতুর করে আমেরিকা যাচ্ছে আর বিভিন্ন ইয়েতে বাইলাজ করছে ব্লু হুইল বেশা যারজ বাচ্চা গুলো তাদের এত দাপা দাপি, যখন তোমাদের মতন চুদুর বাচ্চা তাদের পয়সা দেখতে হবে, তোমাদের যে যে এরকম বুদ্ধিমান চুদির বাচ্চা ডাক্তার দিয়ে কি হবে, তোমরা চুদির নন্দন ছাড়া শিখছো না, চুদির সোরের বাচ্চা কালপ্রিট ক্রিমিনাল যে সুমন যে করাচ্ছ তুমিও করাচ্ছ, এই ভাষা আমি তোমার কুণাল
সরকারের দুইটারে লোগো তুমি ছোট মারারির বাচ্চা কিরকম এক্সপারের তুমি চুদির বাচ্চাকে দিয়ে আমার পুরো ভিডিওকে নিয়ে আসছে তুমি চুদির বাচ্চা এই চুদির নন্দন তুমি সুমন দে আর গীতাকে রেণুকা দে ঘোষ ছোট মারানি আমার জানা নাই অমিত দে জানা নাই আর মোদী কোন ধারে ছোট মারানি চুদির বাচ্চা আমার সেগুলো জানা নাই।